ये बॉर्डर से अभी हम लोग कोई कोबला नहीं है इधर। आप क्यों मर रहे हैं? आप क्यों इधर मर रहे हैं? बीएसएफ ताई लुकुरोक ने कसारो बुलाई लेमनी पाटीमुंखा कमला सागर विधानसभा नि मियापारा आमचायो पाटीमुं ओमहायगंखा मियापारा नि स्कूल शामी मिया नि खरक्षा दुकान रनाय तंगो मुदिर दुकान रनाय बनिरो तीन जन बा खरंग नि खरकता मानि पाइने फाइमानि आमनो नुगै बीएसएफ बॉर्डर सिक्युरिटी फोर्स रक बनि साकाओ लाथा बा बुमानि पाटीमु नाय तो निचो एकरे दङ काजे ते काइले माइदर करे पर हमने रास्ता गडा पहिले मोबाइल लिया था इंडियन मोबाइल लिया टीम बैंगे अपडा मोबाइल लिया था पर मेंबर टेंबर दिया ए अकल लगे पर ओने एकटा मासा आसिलो दुकाने मामार मासा डरे बैंगे लेसे सब समय हम कर दे छे सब समय पर बारी ते एसेरा गाड़ी नंबर लिया जा गाड़ी दिखे छेरा पर आजका बांग्लादेश 14 जन के से कुछ दर्त तार गडा पर कास करे डेली को जा कुछ तो इसमें करू ना याना पर ताई नहीं सारे पर आबार दुईटा समय तुलाने वास्तव गेसे ओ तो दुईटा মামলা তো পুলিশ আইছে মধুপুর পিএস আইছে কার মারছে কার লোকটা যারা মারছে তার নাম শামিন মিয়া বাড়ি হইছে তার তেনে বাড়ি আছে মিয়া পাড়া স্কুলের লগে কমান্ডি কমান্ডার উনি বিগত তিন মাস ধরে আমরা জ্বালা যন্ত্রণা করতেছে প্লাস উনি বাংলাদেশে আদিবাসী তার ফাড়া ফাড়ারে পরে ওইখান দিয়ে বাংলাদেশে কিন্তু করোনা বেশি ঠিক আছে বাংলাদেশে কিন্তু করোনা বেশি ওইখান থেকে করোনা আসতে পারে তারপরে আমরা দুই চারজন দোকানে বসে যদি চা খাই বা যেটাই করি বললে উনি আইসা গাড়ির থেকে নাইমা সবাইরে মার দৌড় করে এই সেই করে আমরা বহুত কষ্টে আছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরারে কিছু বাস আন আমরারে আজকে কি হইছে ঘটনা আজকে কি হইছে ঘটনা আজকে উনি আসছে ওইদিকে থেকে রাধানগর থেকে আয়া দোকানের সামনে নামছে গাড়ির থেকে নামার পরে উনি দোকানদারে প্রথমে একটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে তারপরে তো আমরা আবার কয়েকজন পোলামান ছিলাম তখন তারা বাড়ি যখন করছে বা মারতো আইসে আমরা ভিডিও করছি ওইটা লই একটু ইয়ে হইছে মানে অযথাই আমরা হয়রানি করতেছি অযথা হয়রানি করতেছে বিগত তিন মাস ধরা এখন আমরা কি চান এখন আমরা সুস্থ বিচার চাই আজকে সকাল 10টা নাগাদ আমি স্কুল মাঠে আইছি আইসি পরে ওই স্কুলের পিছনে শামিন মিয়ার নামে একজন দোকানদার আছে তো ওই দোকানদারে সাহেব কমান্ডি কমান্ডার আইছে আয়া আমরা মাঠে কমান্ডার নাম কি কমান্ডি কমান্ডার নামটা আমি জানি না কেএল বর্মা মনে হয় তো আমরা আগে গেছি ঘটনাটা কি হইতাছে পরে তো দেখলাম শামিন মিয়ার মানে কোন কথাবার্তা সারাই মানে মাইর দূর করতেছে দোকান দোকান কিরে খুলছে লকডাউন দেশের মধ্যে করোনা তারপরে আমরা গিয়া দেই তা পাঁচ জন থেকে বেশি হলে ষাট জন লোক হইব হের আরো মারতে যাইতেছে লাঠি মাটি দিয়া ষাট জন লোক আসলো আর শামিন মিয়ার এক দুইটা বাড়ি দেলাইছে যেটা আমি দেখছি মানে ওইখানে গিয়া আর এর আগে আরো ঘটনা হয়েছে মানে সাবাগান দোকানে যতগুলো দোকান আছে দোকানের মধ্যে মাসা আছে সবই মাসা ভাঙ গেছে মানে মানে কমান্ডার শুধু নাকি হ্যাঁ কমান্ডিং কমান্ডার সাথে এর ফলে আমরা 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 যত দেখলাম আমি মাঠে দাঁড়া রয়েছে আমরা বুঝে গেছি ক্যাম্পের থেকে দুই গাড়ি বিএসএফ আনছে বিএসএফ যোগান না আমরা মারতে আনছে লাঠি বান্ধা বন্দুকের সাম্বার তুলে লাইছে তারপরে আমরা সবাই ভয়ে মাঠের মধ্যে ডিস্টেন্স বজায় রেখে দাঁড়িয়ে রয়েছি এরপরে আমরা পুলিশ টুলিশ আনছি কোন দান আনছে পরে মধুপুর পিএস আমরা কি চান এখন হ্যাঁ আমরা কি চান আমরা চাই এই এই যে কমান্ডিং কমান্ডার আমরা অত্যাচার যাতে না করে আর খুব শীঘ্রই এখান থেকে বদলি মানে দরখাস্ত করতে